বছরের প্রথম দিনে নতুন বই উৎসব শুরু। বছরের শুরুর দিনে নেত্রকোনায় প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ী, দাখিল ও কারিগরি শিক্ষার্থীদের হাতে সরকারিভাবে বিনামূল্যে নতুন পাঠ্য বই তুলে দিয়ে বই উৎসব শুরু হয়েছে। বই বিতরণ উপলক্ষে নেত্রকোনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এবং নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোববার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ তাহমিনা খানম, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। আর আমাদের এই বছরের বই উৎসবের স্লোগানও হচ্ছে শিক্ষা দিয়ে গর্ব দেশ, শেখ হাসিনা বাংলাদেশ। তো বাংলাদেশ করতে হলে আমাদের, আমরা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি 2041 সালে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এই যে সামনে যারা বসে আছো তোমাদেরকে তখন আমাদের এই পজিশনে আসতে হবে। তো বছরের প্রথম দিন থেকে সেই চেষ্টাটাই তোমাদের করতে হবে, আর এই উদ্দেশ্যে তোমাদের হাতে এই বই তুলে দেওয়া। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার ইতিমধ্যে বলেছেন যে আগে আমরা নতুন বই পেতাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় এখন কিন্তু বছরের প্রথম দিনে তোমরা বই পাচ্ছ। সেই সাথে তো এখানে এসে আমাদের খুব, আমার কাছে খুব ভালো লাগছে, কারণ তোমরা যে ড্রেসটা পরে আছো, এই ড্রেসের কালারটা ছিল আমার স্কুলের ড্রেসের কালার। তো স্বভাবতই আমার কাছে একটু অন্যরকমই লাগছে, একটু ভালো লাগছে যে নিজের স্কুলে আমি যে ড্রেসটা পরে স্কুলে যেতাম সেই ড্রেসটা তোমরা পরে আছো। আমি আরেকটা কথা বলি, আমার শহরের স্কুলে পড়ার সবচেয়ে বেশি ফেসিলিটিস ছিল, কিন্তু তারপরেও আমি তোমাদের মতো গ্রামেরই একটা স্কুলে পড়েছি। তার কারণ ছিল আমার দাদা অসুস্থ ছিল, আমার মাকে গ্রামে থাকতে হয়েছে। তো আমি তোমাদের মতো গ্রাম থেকে উঠে আসা মানুষ, এরকম একটা স্কুল থেকে। উনি যেমন বলছেন যে গ্রামের স্কুল হলে আমার স্কুল সব দিকে এগিয়ে, আমার স্কুলও সব দিকে এগিয়ে ছিল। তো আশা করি আমি যেখানে আছি তোমাদের মাঝ থেকে অনেকে এইখানে চলে আসবে, কি আসা যাবে হবে। আর যেটা বললাম, গুরুজনকে সম্মান করতে হবে। আমি যদি তখন চিন্তা করতাম বা আমার মা বাবা যদি চিন্তা করতো যে না আমার সন্তানকে আমি শহরে রাখতে পারছি, সকল সুযোগ সুবিধা দিতে পারছি, তাহলে কেন আমরা আবার গ্রামে যাব। মুরব্বীদের সম্মান করতে হবে। হয়তো এই আশীর্বাদে আমি এখানে আছি, এই দোয়াতেই আছি। তো আমাদের পরিবারে যারা গুরুজন আছে সেই দোয়াটা, সেই সম্মানটা সবাইকে করতে হবে গুরুজনকে। কি করা যাবে, আমাদের দাদা দাদি যারা বয়স্ক আছে, আমাদের মা বাবা যারা বয়স্ক আছে, তাদেরকে সম্মান করতে হবে না, তাদেরকে সেবা করতে হবে। তাদের দোয়াটা অনেক বড়, আমাদের যেমন চেষ্টা থাকতে হবে সেই সাথে তাদের আশীর্বাদটুকুও থাকতে হবে।